বাবা, ও বাবা, আমাকে একটা নতুন জামা কিনে দিবা। দেবো মা, দেবো দেবো মা। আমাকে একটা চা দিন তো চাচা। কি লিখো, চিন্তায় আছেন মনে হয়? জি চাচা, একটু চিন্তায় আছি। আমি লেখক মানুষ, তাই সমাজে আমার কোনো দাম নেই। সংসার শুধু টাকা, টাকা আর টাকার প্রয়োজন, আর ভাল লাগে না। টাকা তো লাগে। ভাই, আমি কি আপনার সমস্যাটা জানতে পারি? অবশ্যই। আমি একজন লেখক মানুষ, আমার সারা জীবনের স্বপ্ন আমার একটা বই প্রকাশ হবে, আমার বইটা সবাই পড়বে, আমার লেখা বই। কিন্তু আপনার পরিচয়টা? আমি একজন প্রকাশক। আপনি আমার বই ছাপবেন? বুঝলাম। আপনার পাণ্ডুলিপি কি রেডি আছে? হ্যাঁ হ্যাঁ, সব কিছু রেডি আছে। প্রথম অবস্থায় মিনিমাম 100 কপি বই ছাপাইতে হবে। কিন্তু কিন্তু কি? এর জন্য 20,000 টাকা দরকার। 20,000? আসলে আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। বুঝলাম। আপনার জন্য আর একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? আপনি আপনার পাণ্ডুলিপিটা আমাকে দিবেন, বিনিময়ে 30,000 টাকা পাবেন। আপনার বই প্রকাশ পাবে, কিন্তু আপনার নামে না। বাবা, ও বাবা, আমাকে একটা নতুন জামা কিনে দিবা। বাড়িতে চাউল নাই, চাউল নাই, তিন বেলা খাওয়া নাই। মায়ের ভালো একটা কাপড় চোপড় দিতে পারি না, উনি রয়েছে ওনার।
কি লেখক সাহেব, কিছু বলছেন না যে? জি, আমি বিষয়টা ভেবে আপনাকে দুদিন পরে জানাই। আচ্ছা, আপনি আমার এই কাপটা রাখুন। জি, ধন্যবাদ। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনারটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। Thank you.